দর্শক দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালত থেকে বের করা হয়েছে এবং দর্শক কিছুক্ষণ পূর্বে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে ঢোকানো হয়েছিল এবং তিনি কিন্তু আদালত থেকে বের হয়েছেন এবং কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। বন্ধুগণ, আজকে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে মহাসচিবের জামিনের জন্য। সৌন অ্যারেস্টের পর বিস্তারিত আমরা বলেছি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে পড়ে শোনানো হয়েছে। রাজনৈতিক নিপীড়ন মামলা, রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা বিস্তারিত আলোচনা হয়েছে। আগামীকাল দুপুর একটার সময় পুনরায় শুনানি হবে এবং জামিন বিষয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দেবেন। আমরা আশা করি উপমহাদেশে রাজনৈতিক নিপীড়ন থেকে যেভাবে রাজনৈতিক নেতৃত্বকে রক্ষা করা হয়েছিল ঠিক তদ্রূপ আগামীকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সবকটি মামলায় জামিন মঞ্জুর করে বিচার বিভাগের নিরপেক্ষতা তার স্বাধীনতা পুনরায় বিচারক প্রমাণ করবেন, এটা আমাদের প্রত্যাশা। আমরা তার প্রমাণের অপেক্ষায় থাকবো না, সে কারণেই আমরা বলেছি জেলের তালা ভাঙবো, জেলের তালা ভাঙবো, 7 তারিখের নির্বাচন।